তেইশ বিধানসভা নির্বাচনে বিজেপি দল বিপুল আসনে জিতে রাজ্যে পুনরায় সরকার গড়বে বলে মন্তব্য করেছেন সদ্য দলে যোগ দেওয়া এবং আগে দলের দীর্ঘদিনের লড়া কনিতা সুবল ভৌমিক বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে শনিবার দিল্লি থেকে রাজ্যে ফিরে নিজের প্রতিক্রিয়াতে এই কথাই বললেন তিনি তিনি আবার নিজের ঘরে ফিরে এসেছেন বলে মন্তব্য করেন সুপল ভৌমিক ত্রিপুরা নিয়ে ত্রিপুরার মানুষের যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী যেভাবে ত্রিপুরা নিয়ে প্রতিনিয়ত বিশেষ করে উত্তর পূর্ব ভারতকে নিয়ে প্রতিনিয়ত চিন্তা করছে এবং যেভাবে উন্নয়নের যোগ্য চলছে আমরা নিশ্চিত আবার এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে এবং যে অশুভ জুট হয়েছে আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের মাটি দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বাম শাসনে বারবার রক্তাক্ত হয়েছে আজকে একে অপরকে যেভাবে রক্তাক্ত করেছে সেই দুটো পার্টি সিপিএম এবং কংগ্রেস আবার এক জায়গায় তারা জুটবদ্ধ হয়ে নির্বাচন লড়ছে ত্রিপুরার মানুষ এটা কিছুতেই মেনে নেবে না আমরা নিশ্চিত এই নির্বাচনে এই বিধানসভা নির্বাচনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহজির নেতৃত্বে এই রাজ্যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার হবে দীর্ঘ বাম অপশাসনের তুমুল সমালোচনা করে সুবল ভৌমিক বাম কংগ্রেস জোটকেও তীব্রভাবে সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নযোগ্য চলছে সেই নিরিখে বিজেপি বিপুল বিজয় লাভ করবে বলে জানান তিনি বিয়ের রিপোর্ট আর ই নিউজ